অলরাইট, সো আমরা দুই তিনটা টার্ম বলছিলাম, দুইটা বেসিক্যালি, একটা হচ্ছে ওয়েভ লেন্থ আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওয়েভ লেন্থ হচ্ছে বেসিক্যালি এই যে একবার আর নিচের দিকে একবার, এইটুকু যেতে যে লিনিয়ার ডিস্টেন্স অতিক্রম করে এই ডিস্টেন্সটুকুকে আমরা বলি ওয়েভ লেন্থ, অথবা এটাও বলা যায় যে একটা চূড়া থেকে আর একটা চূড়া পর্যন্ত ডিস্টেন্স, সেটাও কারেক্ট। একটা ট্রাফ থেকে আর একটা ট্রাফ পর্যন্ত ডিস্টেন্স, সেটাও ইভেন কারেক্ট হবে। সো এভাবে হচ্ছে আমরা মেজার করি, অথবা আরেকটা উপায় হচ্ছে যে এইখান থেকে এইটুকু পর্যন্ত মেজার করা, সেটাতেও কারেক্ট হবে। তার মানে এইটুকুকে আমরা বলি হচ্ছে ওয়েভ লেন্থ। এখন ফ্রিকোয়েন্সি কাকে বলে? পার সেকেন্ডে যতগুলো এইরকম পূর্ণ ওয়েভ তৈরি করে, এইটা হচ্ছে একটা পূর্ণ ওয়েভ, এইটুকু হচ্ছে একটা টোটাল একটা ওয়েভ। তো এক সেকেন্ডে যতগুলো কমপ্লিট ওয়েভ তৈরি করবে সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন আরেকটা জিনিস আমাদের একটু লিখতে হবে, যেটা এখানে লেখা নাই, সেটা হচ্ছে লিখে ফেলো, ওয়েভ নাম্বার বলে, ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা। আমরা পড়ছি এইচএসসি তে থাকতে কি জিনিস সেটা একটু বুঝায় বলি, যেহেতু একবারে আসতেছে একবারে বুঝাই দিই। এটা ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বারের ডেফিনিশন হবে হচ্ছে দি নাম্বার অফ ওয়েভস, যদি লেখো কেউ তাহলে লিখে নিও, দি নাম্বার অফ ওয়েভস পার ইউনিট ডিস্টেন্স, দি নাম্বার অফ ওয়েভস পার ইউনিট ডিস্টেন্স। খুবই সিম্পল ডেফিনেশন, সেটা হচ্ছে ওয়েভ নাম্বার কাকে বলে। ওয়েভ লেন্থ যদি হয়ে থাকে ফর এক্সাম্পল 2 ন্যানোমিটার, তাহলে তার বিপরীত রাশি অর্থাৎ 1/2 ন্যানোমিটার বিপরীত রাশিকে আমরা জানি বিপরীত রাশি কাকে বলে, এক্স যদি হয় আমাদের রাশি তাহলে 1/x হবে বিপরীত রাশি। 2 ন্যানোমিটার যদি হয়ে থাকে কোনো একটা ওয়েভের ওয়েভ লেন্থ, তবে তার ওয়েভ নাম্বার হবে 1/2 ন্যানোমিটার। এটা ডিভাইড করলে যা আসে সেটাই প্রকাশ করবে যে প্রতি একক দৈর্ঘ্যে অর্থাৎ 1 ন্যানোমিটারে কতগুলো ওয়েভ থাকে, বেসিক্যালি হাফ ওয়েভ হবে। আমরা জানি যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে 1 ন্যানোমিটার, তাহলে সেই ক্ষেত্রে পার ন্যানোমিটারে হাফ পরিমাণে ওয়েভ থাকবে, বা ওই ন্যানোমিটারকে যদি আমরা মিটারে কনভার্সন করি তাহলে যতগুলো ওয়েভ হবে সেটা প্রকাশ করবে প্রতি 1 মিটারে কতগুলো ওয়েভ আসে। এটা নিয়ে আমরা সামনে গেলে আরো পড়বো যখন আইআর স্পেকট্রোস্কোপি ট্যাকল করা হবে। হাওয়েভার, এখানে কতগুলো বেসিক ফর্মুলা দেওয়া আছে এগুলো আমাদের মোটামুটি জানা, যদি কাজে লাগে তাহলে আমরা ইউজ করব। আচ্ছা, এইটা একটা টপিক যেখানে বলা যে হোয়াট হ্যাপেন্স ওয়েন আ মলিকিউল অ্যাবজর্বস এনার্জি। অনেক কিছু হতে পারে, বেসিক্যালি যখন এনার্জি অ্যাবজর্ব করে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি কি ঘটনা ঘটতে পারে আমি জাস্ট একবার বলি তোমাদের, এটা লেখার দরকার নেই। এটা হচ্ছে বন্ড ব্রেকিং ঘটতে পারে, ইলেকট্রন তার অরবিটাল চেঞ্জ করতে পারে, অথবা সিম্পলি কোনো একটা মলিকিউল তার ভাইব্রেশন এর পরিবর্তন হতে পারে, অর্থাৎ মলিকিউলের কোনো পরিবর্তন হবে না বা ইলেকট্রনও তার শেল পরিবর্তন করবে না, শুধুমাত্র মলিকিউলটা যেইভাবে আগে ভাইব্রেট করতেছিল বা আগে যে কম্পন ছিল সেই কম্পনটা চেঞ্জ হয়ে তার থেকে আর একটু বেশি জোরে কাঁপতে শুরু করবে বা ভিন্নভাবে কাঁপতে শুরু করবে। অথবা আর কি হতে পারে, যদি এনার্জি অ্যাবজর্ব করে আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে মলিকিউলের নিউক্লিয়াসের যে স্পিন থাকে, নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ হতে পারে। এটা কিসের উপর ডিপেন্ড করে বললাম, যদি অনেক বেশি এনার্জি অ্যাবজর্ব করে সেই ক্ষেত্রে বন্ড ব্রেক হয়ে যেতে পারে, যদি তার চেয়ে কম এনার্জি অ্যাবজর্ব করে তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রন তার শেল পরিবর্তন করতে পারে, যদি একেবারে একেবারে এনার্জি মানে তার চেয়েও কম হয় তাহলে সেই ক্ষেত্রে কেবলমাত্র ভাইব্রেশন চেঞ্জ হতে পারে, আর আলটিমেটলি যদি এনার্জির পরিমাণ খুবই খুবই কম হয়, রেডিও ফ্রিকোয়েন্সি লেভেলের হয়, তাহলে সেই ক্ষেত্রে নিউক্লিয়াসের স্পিন পরিবর্তন হতে পারে। এখন এই যে আমার ইনফরমেশন গুলা বলা, এই প্রতিটা ঘটনা অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রকারের এনার্জি গেইন করার কারণে, অ্যাবজর্ব করার কারণে ভিন্ন ভিন্ন ঘটনা ঘটে, এবং এই ভিন্ন ভিন্ন ঘটনার প্রিন্সিপালকে ম্যানিপুলেট করে ভিন্ন ভিন্ন প্রকারের
স্পেকট্রোস্কোপি আবিষ্কার করা হয়েছে এবং প্রত্যেকটাই আমাদের মলিকুল সম্পর্কে ভিন্ন ধরনের ইনফরমেশন দেয়। আমাদের আমি আগে বলছিলাম যে কিছুটা ডিটেকটিভের মতন আমাদের প্রবলেম সলভ করতে হবে, কারণ মলিকুল প্রথম কথা হচ্ছে যদি কারো মনে ধারণা থাকে যে মাইক্রোস্কোপের তলায় অ্যাটম দেখা যায়, তাহলে সে বেসিক্যালি অনেক বড় একটা ভুল ধারণা নিয়ে আসো। মাইক্রোস্কোপের তলায় কোনো অ্যাটম দেখা যায় না, আর কোনোদিনও কোনো মাইক্রোস্কোপের পক্ষে অ্যাটম দেখা পসিবল হবে না। প্র্যাকটিক্যালি সেইং সেটা, এটা থিওরিটিক্যালি না। বেসিক্যালি অ্যাটম কি? অ্যাটম কিছুই না, অ্যাটম হচ্ছে বাতাস আর কিছু না। তোমাকে যদি জিজ্ঞেস করা যে অ্যাটম দেখা যাবে, অ্যাটম জিনিসটা কি অ্যাকচুয়ালি, অ্যাটম কিছুই না, অ্যাটমের ভিতরে আসলে কিছুই নাই, সবই হচ্ছে এমন জিনিস যেটার দিকে তুমি তাকানোর আগেই সেটা গায়েব হয়ে যাবে। ইলেকট্রনের দিকে যদি আমি তাকাতে যাই, তুমি ইলেকট্রনকে এই মুহূর্তে যেখানে দেখবা বেসিক্যালি সে তার বহু আগেই ওইখান থেকে অন্য কোথাও চলে গেছে। মানে বেসিক্যালি ইলেকট্রন আসলে পার্টিকেল না যে তুমি দেখবা, সো দ্যাট ইজ দ্য প্রবলেম। ইলেকট্রন আমাদের পক্ষে অ্যাটম যেহেতু দেখা পসিবল না, সো ওকে জিজ্ঞেস করা পসিবল না যে ভাই তুমি কি বেনজিনের কার্বন নাকি হাইড্রো হচ্ছে মিথাইলের কার্বন, এটা আজ করা পসিবল না আমাদের পক্ষে। এই কারণে আমাদের হচ্ছে এইসব গোয়েন্দাগিরি করে, স্পেকট্রোস্কোপি গোয়েন্দাগিরি করে তাকে খুঁজে বের করতে হয়। হাওয়েভার, আমরা সামনে আগাই। এখানে কতগুলো আমি যেগুলো বললাম সেটাই লেখা আছে যে কিছু এনার্জি হায়ার এনার্জি বন্ড ব্রেক করে, কেউ ইলেকট্রনের এনার্জি শেল লেভেল রাইজ করে, কেউ ভাইব্রেশন চেঞ্জ করে, কেউ নিউক্লিয়ার বা ইলেকট্রনিক স্পিন পরিবর্তন করে, এবং এর উপর ডিপেন্ড করে বিভিন্ন স্পেকট্রোস্কোপিক মেথড আমরা তৈরি করছি, এগুলোর ইউজ আমরা দেখব। আচ্ছা, এটা আমাদের বেশি দরকার নাই। এবার লজ অফ স্পেকট্রোমেট্রি, আমাকে কেউ একজন এখানে একটু হেল্প করবে, সেটা হচ্ছে সরি, আচ্ছা, অ্যাবজর্পশন অফ লাইট বাই আ স্যাম্পল এখানে লেখা আছে, এই জিনিসটাকে বলে ইনসিডেন্ট লাইট। তোমরা একটু লিখবা, লেখো আই নট, এটাকে বলে ইনসিডেন্ট লাইট। আই নট বেসিক্যালি ইনসিডেন্ট লাইট বলে না, ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। বাংলায় কি যেন বলে, দীপন তীব্রতা বা এরকম কিছু একটা বলে, তার মানে আপতিত আলোর তীব্রতা কে বলে আই নট। আচ্ছা, এবার এই যে একটা স্যাম্পল আছে, এই স্যাম্পলের ভিতরে এটাকে আমরা একটা সলিউশন ফর্মে রাখছি, পানির ভিতরে গুলায় সলিউশন তৈরি করলাম, তার উপরে যদি আলো আপতিত হয় এবং পাস করে এই পাশ থেকে বের হয়ে আসে, তাহলে নিশ্চয়ই তার ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা হ্রাস পাবে, কিছু না কিছু হলেও বা হ্রাস নাও পেতে পারে, যদি একেবারে অ্যাবজর্ব না করে সেক্ষেত্রে হ্রাস নাও পেতে পারে। মানে নর্মাল ব্যাপারটা হচ্ছে যে কিছু পার্সেন্ট হলেও, 2-1% হলেও সে অ্যাবজর্ব করবে। যদি অ্যাবজর্ব করে, আপতিত আলোকরশ্মির যে তীব্রতা ছিল তার তুলনায় যেটা, এটাকে কি বলবো, আপতিত বলবো আর এটাকে বলবো হচ্ছে একটাকে বলে হচ্ছে ইনসিডেন্ট আর একটাকে কি বলে অ্যাবজর্ব বলবা, ঠিক আছে, অ্যাবজর্ব না ট্রান্সমিটেড, এটাকে বলা হচ্ছে ট্রান্সমিটেড লাইট বলা হয়। ট্রান্সমিটেড লাইটের তীব্রতা বা আই মানে হচ্ছে ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট, আই মিনস ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট। ট্রান্সমিটেড মানে যেটা পাস করে বের হয়ে আসে। এখন এবার তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, যদি আই নট হয়ে থাকে আপতিত আলো, আই হয়ে থাকে ট্রান্সমিটেড আলো, তাহলে অ্যাবজর্ব আলোর তীব্রতা কত হবে? কি বলতে পারবা? কারেক্ট, সো তার মানে হবে, সরি, আই নট, আই নট মাইনাস আই হবে, ঠিক আছে, আই নট মাইনাস আই হবে। তো লিখে রাখো আই নট মাইনাস আই হচ্ছে ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ব লাইট, ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ব লাইট। দুটো রাশি আমরা দেখব, আগেই জানা জিনিস, তারপরে আমি একবার জাস্ট একটু মনে করে দিচ্ছি 2 মিনিটে। তাহলে অ্যাবজর্ব লাইটের পরিমাণ হচ্ছে আই নট মাইনাস আই, আর প্রতিফলিত আলোর পরিমাণ হচ্ছে, সরি, ট্রান্সমিটেড আলোর পরিমাণ হচ্ছে শুধু আই। এইবার আসা যাক, যদি আমাকে কেউ বলে হোয়াট ইজ দি অ্যাবজর্বেন্স, অ্যাবজর্বেন্স এর মান হবে আই নট মাইনাস আই ডিভাইডেড বাই আই নট,
তাহলে অ্যাবজর্বেন্সের পরিমাণ কি হবে, আই নট মাইনাস আই ডিভাইডেড বাই আই নট। কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ট্রান্সমিটেন্স, ট্রান্সমিটেন্স এর মান হবে আই ডিভাইডেড বাই আই নট। তার মানে আমরা বুঝলাম অ্যাবজর্ব লাইটের পরিমাণকে যদি আমি টোটাল লাইট দিয়ে আপতিত রশ্মির পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে অ্যাবজর্বেন্স, আর ট্রান্সমিটেড লাইটের পরিমাণকে যদি আমি টোটালটা অর্থাৎ আপতিত আলোর তীব্রতা দিয়ে ভাগ করি তাহলে পাবো ট্রান্সমিটেন্স। ট্রান্সমিটেন্স আর অ্যাবজর্বেন্স এর যোগফল সবসময় ওয়ান হয়। এই দুইটা হচ্ছে আমরা বলি কমপ্লিমেন্টারি টার্মস বলা হয়। কমপ্লিমেন্টারি টার্মের আমরা জানি মূল কাহিনী হচ্ছে একটা যদি 30% হয় আর একটা 70% হবে, একটা যদি 50% হয় আর একটা 50% হবে, ব্যাপারটা কিছুটা এরকম। সো আই দুইটা পার্টে ভাগ হয়, একটা হচ্ছে আই নট মাইনাস আই এ আর একটা হচ্ছে আই এ, অর্থাৎ একটা হচ্ছে অ্যাবজর্বড পরিমাণ আর একটা হচ্ছে ট্রান্সমিটেড পরিমাণ। এই দুইটা মোট মিলায় আই নট এর সমান হবে। তো আমি যদি এই দুটো ইন্ডিভিজুয়াল রাশিকে আই নট দিয়ে ডিভাইড করি, যে রেশিও গুলো আসে বা যে পার্সেন্টেজ গুলো আসে তারা একজন আরেকজনের সাথে অ্যাড হয়ে 100% তৈরি করবে। সো আমি যদি অ্যাবজর্বড লাইটের পরিমাণকে টোটাল দিয়ে ভাগ করি, এটা দিয়ে ভাগ করি তাহলে আসবে অ্যাবজর্বেন্স, আর যদি ট্রান্সমিটেড লাইটের পরিমাণকে এই টোটালটা দিয়ে ভাগ করি তাহলে আসবে ট্রান্সমিটেন্স। ট্রান্সমিটেন্স নিশ্চয়ই লিখতে পারছো। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই পর্যন্ত অবস্থা। এইবার আমরা যদি বিয়ার ল্যাম্বার্টের লতে যাই, বিয়ার ল্যাম্বার্ট ল এর মূল সমস্যাটা হচ্ছে এই যে আমি এই মাত্র বললাম যে এটা অ্যাবজর্বেন্স আর ট্রান্সমিটেন্স, কিন্তু বিয়ার ল্যাম্বার্টের ল তোমরা পড়ছোই যে পাথ লেন্থ এর উপরে অ্যান্ড ব্লাবলা অনেক কিছুর উপরে নির্ভর করে, কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশন, এগুলো তোমাদের মোটামুটি পড়া জিনিস। এখন ব্যাপার হচ্ছে কি, এই দুইটা ল কে যখন আমরা একত্রিত করি তখন ফর্মুলাটা এরকম আসে, ফর্মুলাটা এইরকম আসে। আমি একটু বলি তোমাদের, ফর্মুলাটা এটার দিকে তাকায় না, একটু লেখো, সবাই লেখো যে ফর্মুলাটা আসে আই নট মাইনাস আই ডিভাইডেড বাই আই নট। সবাই একটু ফর্মুলাটা লেখো, আই নট মাইনাস আই ডিভাইডেড বাই আই নট। ইকুয়ালস টু 10 to the power -ABC, 10 to the power -ABC। এখন আমাদের স্ক্রিনে যে ফর্মুলা লেখা আছে তার সাথে ওইটার সম্পর্ক কি আমি একটু বলি। আমাদের যেটা ফর্মুলা লেখা তার সাথে স্ক্রিনের ফর্মুলা কিভাবে আসলো সেটা একটু বলা যাক। এখন এইখানে যদি আমরা দেখি, আমি আবারও বলতেছি তোমাদের, আমি বায়ো ফার্মাসিউটিক্স পড়ানোর সময় বারবার বলছি যে ফার্মাসিস্ট আমরা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন ছাড়া বাকি যা যা আছে কোনো কিছুর পাওয়ার যুক্ত ইকুয়েশন অ্যানালাইজ করতে গেলে আমাদের খবর আছে। তো আমরা সবসময় যে কাজ করে বায়ো সায়েন্সের লোকজন এইটাকে লিনিয়ার ফর্মে আনার চেষ্টা করি, লিনিয়ার ফর্মে আনলে তবেই আমরা অ্যানালাইসিস করতে পারি। এইটাকে লিনিয়ার ফর্মে আনার জন্য আমার হাতে একটা উপায় আছে। অবশ্য উপায় হচ্ছে যদি আমি দুই পাশে মাইনাস লগ নেই তাহলে এই প্রবলেমের সলিউশন করা পসিবল। তবে মাইনাস লগ নেওয়ার আগে এই যে আই নট মাইনাস আই বাই আই নট মাইনাস আই ডিভাইডেড বাই আই নট, এইটাকে একটু লেখা যায় আই নট ডিভাইডেড বাই আই নট। সবাই একটু লেখো আমার সাথে, আই নট ডিভাইডেড বাই আই নট, একটা আলাদা ভগ্নাংশ মাইনাস আর একটা আলাদা ভগ্নাংশ লিখবো আই ডিভাইডেড বাই আই নট। তার মানে উপরের যেটা ছিল আই নট মাইনাস আই ডিভাইডেড বাই আই নট, ওইটাকে দুইটা ভগ্নাংশে পরিণত করে আলাদা আলাদা করা যায়, স্প্লিট করা যায়। যদি স্প্লিট করি, যদি স্প্লিট করা হয় তাহলে কে আমাকে বলবে, কারণ বুঝতেছো কিনা আল্লাহ তালাই জানে। আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, তার কারণ হচ্ছে এটার ভিতরে একটু ঝামেলা আছে, ওরা আবার এত মেলা স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে। ইফতেখার মাহমুদ লিখতে পারছো নাকি পারো নাই? সান মাত্র জয়েন করলাম স্যার। আচ্ছা ঠিক আছে, শান্ত কি করতে পারছো, লিখতে পারছো? জি স্যার লিখতে পারছি স্যার। আচ্ছা যদি স্প্লিট করা হয় তাহলে দুইটা ইসে দুইটা ভগ্নাংশ কি কি আসছে?
I not by I minus I divided by I. I not by I not আসছে না? I not by I not. আচ্ছা জি স্যার নিচে I not হবে আমি I notটা দেখি। হ্যাঁ I not। এখন I not divided by I not এর ভ্যালু হচ্ছে 1 minus I divided by I not আসে। এখন আমি যদি minus log নি এবার খেয়াল করো তাহলে আলটিমেটলি I not minus I divided by I not এটাকে লেখা যায় 1 minus I by I not। 1 minus I by I not এখন আমি যদি এখানে minus log নি আচ্ছা একটা কোশ্চেন তোমাদের কাছে সেটা হচ্ছে log 1 এর ভ্যালু কত log 1 এর ভ্যালু কত what is the value of log 1 আসসালামু আলাইকুম স্যার log 1 এর ভ্যালু হচ্ছে 0 ঠিক আছে log 1 এর ভ্যালু হচ্ছে 0 সো সামনে যে 1 আছে ওটার কোনো দাম নাই আলটিমেটলি আমাদের কাছে যে ইকুয়েশন বাঁচতেছে সেটা হচ্ছে সেটাকে যদি আমি মাইনাস লগ নি বেসিক্যালি তাহলে ফাইনালি আসলে এত ভূমিকা না করি এইটুকু যদি না বুঝো ইট ডাজ নট ম্যাটার সহজ কথা হচ্ছে ফাইনালি এই ইকুয়েশন আসার কারণে তোমার কাছে কনফিউজ লাগবে যে স্যার একটু আগে বলছিল যে অ্যাবজর্বেন্সের ইকুয়েশন হচ্ছে আই মাইনাস আই নট সরি আই নট মাইনাস আই ডিভাইডেড বাই আই নট সেটা না এসে আমি যদি লগ নি তাহলে আই নট বাই আই কিভাবে আসে এটা তো পুরোপুরি বিপরীত রাশি অ্যাজ ওয়েল অ্যাজ এটা দেখতে ট্রান্সমিটেন্সের ইকুয়েশনের মতো মনে হচ্ছে এটা তো তোমার অ্যাবজর্বেন্সের ইকুয়েশনের মতো মনে হচ্ছে না সো মনে রাখো কিন্তু ভুলেও কিন্তু কখনো অ্যানসার দিও না যে ট্রান্সমিটেন্স মানে আই নট বাই আই ট্রান্সমিটেন্স আর অ্যাবজর্বেন্স কাকে বলে ইকুয়েশন কি সেটা আমি কিন্তু তোমাদের বুঝাই দিলাম এইখানে যখন মাইনাস লগ নেওয়া হয় তখন গিয়ে ঝামেলাটা হয় তার কারণ হচ্ছে ওয়ান এর লগ এর অ্যান্সার হচ্ছে জিরো এই কারণে ইকুয়েশনের চেহারা দেখতে ট্রান্সমিটেন্সের ইকুয়েশনের মতো আসতেছে বাট বেসিক্যালি এটাকে আমরা যখন লগ নিই বায়োলজিস্টের সুবিধার জন্য এইটার নাম দিয়ে রাখছে অ্যাবজর্বেন্স এই যে লগারিদম যুক্ত চিহ্ন যেটা দেওয়া আছে ওইটাকে অ্যাবজর্বেন্স বলছে কিন্তু বুঝো কিন্তু আমি কিন্তু যে অ্যাবজর্বেন্স এর সংজ্ঞা দিছি যে আই নট মাইনাস আই কে যদি আমি আই নট দিয়ে ডিভাইড করি একটু আগে যেটা আমি বলতেছিলাম এইটা থেকে অ্যাকচুয়ালি সেইটাকে অ্যাবজর্বেন্স নামে ডাকা হয় কিন্তু বায়োলজিতে আমরা যেহেতু এই নামে যদি অ্যাবজর্বেন্স কে ইউজ করা হয় তাহলে লিনিয়ার ইকুয়েশন আসে দেখো তো তিনটা রাশির গুণফল আকারে আসতেছে সো এর ভিতরে আবার কনস্ট্যান্ট দুইটাকে বানানো যায় সো ওই হিসাবে আমরা y সমান সমান mx এই ইকুয়েশন এনে সরল রেখা আনতে পারি যদি বাই চান্স আমি ফিজিক্স যেটাকে অ্যাবজর্বেন্স বলে সেই অবস্থায় রেখে বিয়ার ল্যাম্বার্টের ল প্রয়োগ করতে যেতাম তাহলে 10 এর পাওয়ার আসতো আর 10 এর পাওয়ার যুক্ত ইকুয়েশন যেটা সেটা হাইপারবোলিক ট্রেন্ড দেখায় দুত্তরি কি বলতেছি হ্যাঁ হাইপারবোলিক ট্রেন্ড দেখায় আর হাইপারবোলিক যে কোনো গ্রাফ তুমি অ্যানালাইসিস করতে গেলে তোমার খবর হয়ে দিত ঠিক আছে সো এই কারণে আমরা কি করছি অ্যাবজর্বেন্স বলতে এই জিনিসটাকে বুঝে নিছি ঠিক আছে আমরা যখন স্পেকট্রোস্কোপি পড়ি আমরা বায়োলজি স্টুডেন্টরা বা কেমিস্ট্রি স্টুডেন্টরা তখন এটার নাম দিয়ে রাখছি হচ্ছে অ্যাবজর্বেন্স এই লগারিদম যুক্ত চিহ্নযুক্ত রাশি বাট টু বি অনেস্ট এটা অ্যাবজর্বেন্স না ফিজিক্সের ভাষায় অ্যাবজর্বেন্স ভিন্ন বস্তু এটা জাস্ট একটু ক্ল্যারিফিকেশনের জন্য আমি বলে রাখলাম তোমাদের যখন লগ নেওয়া হয় আমাদের সুবিধা হয় জিনিসটা অনেক ফ্যান্সি ইকুয়েশন আসে অনেক সুন্দর গ্রাফ আসে যার কারণে তোমরা যে ওই যে স্পেকট্রোস্কোপির কাজ করো গ্রাফে দেখবা যে খুব সুন্দর সরল রেখা আসে ওইটা আর জীবনেও আসতো না যদি হচ্ছে আমরা এই লগ না নিতাম অ্যাবজর্বেন্স বলতে যদি লগ লগারিদম না নিতাম তাহলে আর ওই জিনিস জীবনে আসতো না হাউএভার তাহলে অ্যাবজর্বেন্স যে রাশিটাকে আমরা বায়োলজিস্টরা সংজ্ঞায়িত করি সেটার বেসিক ডেফিনেশন কি লগ 10 ভিত্তিক আই নট ডিভাইডেড বাই আই তার মানে কার লগ উপরে আমি বসাবো ইনসিডেন্ট লাইট নিচে বসাবো ট্রান্সমিটেড লাইট এই দুইটার ভাগফলকে যদি আমি লগ করি লগারিদম নেই তাহলে যা আসে তাকে অ্যাবজর্বেন্স বলে আচ্ছা এই ফর্মুলাটা কি তোমরা এই রকম করে পড়ছিলে এ বি সি দিয়ে পড়ছিলে নাকি ইসিএল দিয়ে পড়ছিলে এই ফর্মুলা কি এভাবে পড়ছো যে এ বি সি যে লেখা আছে এভাবে পড়ছিলে নাকি ইসিএল পড়ছিলে দেখো তো স্যার ইসিএল পড়ছিলাম স্যার ইসিএল পড়ছো আচ্ছা তোমরা যে ইসিএল পড়ছো এইখানের এ বলতে তোমাদের পড়া ই কে বোঝায় হ্যাঁ এর জায়গায় একটু ই লিখে রাখো পাশে পাশে একটু ই লিখে রাখো এখানে যে এ বি সি বলা আছে সেইখানের ই লিখে রাখো এটাকে আর এইখানে যে বি লেখা আছে ওটাকে এল লিখে রাখো এর জায়গায় ই বি এর জায়গায় এল লেখো এর জায়গায় ই বি এর জায়গায় এল লেখো ইভেন সেটাও কারেক্ট হবে
সো তুমি যদি ইসিএল বলো দ্যাট ইজ কারেক্ট, যদি এ বি সি বলো সেটাও কারেক্ট। এ বলতে কি বোঝায় আমরা জানি যে অ্যাবজর্পটিভিটি কনস্ট্যান্ট বলে এটাকে, অ্যাবজর্পটিভিটি কনস্ট্যান্ট যেটা সেটা আবার আলাদা একটা নাম আছে, এটা পরে আসতেছি। আর বি বলতে হচ্ছে পাথ লেন্থ বোঝায়, পাথ লেন্থ কোনটা, এই যে এটা কতটুকু চওড়া তার উপর ডিপেন্ড করে বি ডিপেন্ড করে, অথবা এল বলতে পারো যে লেন্থ, এই কারণে এল বলতে পারো। আর সি বলতে কনসেন্ট্রেশন অফ দা অ্যাবজর্বিং সলিউট আমরা বলবো। আচ্ছা এখন আমি যদি বাকি সমস্ত কিছুকে, ই আসলে কাকে বলে আমি বলতেছি তোমাদের, ইটা এখানে দেখো লেখা আছে, যদি এই সমস্ত রাশিগুলোকে এ এবং সি এবং অ্যাবজর্বেন্স এই তিনটাকে এসআই ইউনিটে প্রকাশ করা হয়, অর্থাৎ আন্তর্জাতিক ইউনিটে প্রকাশ করা হয়, তাহলে ভুল বলতেছি আমি, সরি, বি আর সি এবং এ, এইটা এইটা আর এইটা, এই তিনটাকে যদি আমরা আন্তর্জাতিক ইউনিটে প্রকাশ করি, তাহলে এর যে ভ্যালু সেটাও আসে ইন্টারন্যাশনাল ইউনিটে, তোমার হচ্ছে অ্যান্সার আসে, তার একক হয় ইন্টারন্যাশনাল ইউনিটে, এবং সেই এককে বলা হয় মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট বলে, বা মোলার অ্যাবজর্পটিভিটি বলি। সো তার মানে হচ্ছে যদি আমি ইন্টারন্যাশনাল ইউনিটে যদি এই সমস্ত এছাড়া বাকি সমস্ত গুলোকে প্রকাশ করা হয়, অটোমেটিক্যালি এর এককও আন্তর্জাতিক এককে আসবে, এসআই ইউনিটে আসবে, এবং তখন তার নাম হয় মোলার অ্যাবজর্পটিভিটি বা মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট। এই যে এক্সটিংশন কোএফিসিয়েন্ট থেকে ই নামটা আসে, তার মানে এটা হচ্ছে জেনারেল টার্ম, আর যখন এসআই ইউনিটে প্রকাশ করা হয় তখন ওইটাকে ই নামে ডাকা হয়। এটাই পার্থক্য, বাট জেনারেলি এটাকে ই দিয়ে প্রকাশ করি, আর আমরা জেনারেলি এসআই এককেই প্রকাশ করব। সো তোমরা ইসিএল লিখলেও কোনো বাধা নেই ওই ক্ষেত্রে। অল রাইট, এই হচ্ছে মোটামুটি আমাদের কথা। এখন এবার আসা যাক টাইপস অফ ইলেকট্রনিক ট্রানজিশন। তোমরা পড়তে পড়তে তোমাদের মনে হয় কান দিয়ে ধোয়া বেরোয় গেছে এই জিনিসগুলো, এগুলো তোমরা জানোই মোটামুটি, বাট স্টিল আমি আরেকবার রিপিট করি। আমাদের বেসিক্যালি যেটা দরকার সেটা হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে আমরা উডওয়ার্ড ফেজার রুল দিয়ে হচ্ছে ই বের করবো, ল্যামডা ম্যাক্স এর ভ্যালু বের করার চেষ্টা করবো। এখানে আমরা নতুন জিনিস এটাই বোধ হয় শিখবো। তোমরা কি এর আগে ল্যামডা ম্যাক্স এর ভ্যালু বের করা শিখছো নাকি যখন পড়ছিলাম ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি? ল্যামডা ম্যাক্স এর ভ্যালু কিভাবে বের করতে হয়, ম্যাথ করে বের করা লাগে যায়? জি স্যার পড়ছিলাম। তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো ইউভি তোমাদের মোটামুটি জানা জিনিসই। অল রাইট, তাহলে আমরা আসি টাইপস অফ ইলেকট্রনিক ট্রানজিশনের মধ্যে আসা যাক। এখন এইখানে যে চারটা টাইপ আছে, প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলা কি, তোমরা বলবা অরবিটাল। এখন কোয়েশ্চেন হচ্ছে আমাদের, আমরা এতদিন পর্যন্ত যখন অ্যাটম পড়ে আসছি, এই অ্যাটমের ভিতরে কখনোই সিগমা স্টার নামে কোনো অরবিটাল দেখি নাই। তার কারণ হচ্ছে, আমি তোমাদের আগেই বলে রাখি, এই জায়গাকে কোয়েশ্চেন করবো না, ঠিক আছে? কোয়েশ্চেন কেন করবো না, তার কারণ হচ্ছে তোমরা মলিকুলার অরবিটাল থিওরি নামে একটা থিওরি পড়ছো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, যেটা তোমরা আগামাথা কিচ্ছু বুঝো নাই। মলিকুলার অরবিটাল থিওরি আমরা কেমিস্ট্রি যেই থিওরির উপর বেস করে পড়ি, দেখবো যে কেমিস্ট্রিতে রুল যত বাড়ানো হয় তার চেয়ে ব্যতিক্রম কেন যেন মনে হয় যে আরো তার চেয়েও বেশি। প্রথমে বলে যে এই জিনিস হবেই হবে, তারপরে একটু পরে যায় বলে যে এই 10টা কেসে হবে না। প্রথমে বলবে যে অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন এইভাবেই হবে, কিন্তু প্রথম 30টার বাইরে তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন করতে যাও, দেখবো যে কোনোটাই তোমার ওই রুল অনুযায়ী কাজ করে না। তো তার মানে হচ্ছে কেমিস্ট্রিতে একটা রুল বলা হয়, সেই রুলটা দেখবা যে 25%-এর ক্ষেত্রে খাটে, আর ওই 25%-ই তোমাদের পড়ানো হয়, এবং এর বাইরে গেলে বলা হয় যে আর কোয়েশ্চেন করো না। তার কারণ আছে, তার কারণ হচ্ছে নাম্বার ওয়ান, আমরা যে থিওরি অনুযায়ী কেমিস্ট্রি ব্যাখ্যা করি সেই থিওরিকে বলা হয় ভ্যালেন্স বন্ড থিওরি, ঠিক আছে? পলিং নামে একজন সায়েন্টিস্ট আছে, এবং বেসিক্যালি তার কোলাবোরেটররা কোসেল ছিল, ইনারা সবাই মিলে একটা থিওরি বানায় যে থিওরি দিয়ে কেমিস্ট্রির মোস্ট কমন সমস্ত ঘটনাগুলোকে বা একদম আর্লিয়েস্ট যে অ্যাটম গুলো আছে সেগুলোকে ব্যাখ্যা করা যায়। এখন ভ্যালেন্স বন্ড থিওরি ততক্ষণ পর্যন্ত কারেক্ট ঠিকঠাক মতো কাজ করে যতক্ষণ পর্যন্ত না তুমি ডিপ আন্ডারস্ট্যান্ডিং এ যাও, যেই মাত্র আরো বেশি কোয়েশ্চেন করতে শুরু করো তখন আর ভ্যালেন্স বন্ড থিওরি কাজ করে না। এখন বাংলায় বলে দুজনই বন্ধন মতবাদ। এখন আমি যদি আরো এফিশিয়েন্ট থিওরি চাই, সেটার নাম হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। এখন স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে আইনস্টিনিয়ান থিওরি দিয়ে আমরা কিন্তু সবচেয়ে ক্ষুদ্র থেকে সবচেয়ে বড় পর্যন্ত ব্যাখ্যা করার চেষ্টা প্রয়াস করি, কিন্তু আইনস্টিনিয়ান থিওরি অনেক অনেক বেশি জটিল এবং বোঝার জন্য অনেক কঠিন। একই রকম মলিকুলার অরবিটাল থিওরি মোর এফিশিয়েন্টলি এবং অলমোস্ট পারফেক্টলি অ্যাটমের বিহেভিয়ার এটাকে তোমার হচ্ছে প্রেডিক্ট করতে পারে। স্বাভাবিকভাবেই তার মানে নিশ্চয়ই ওই থিওরিটা নিজে অনেক কঠিন হওয়া উচিত। এটাই হচ্ছে প্রবলেম, যেই কারণে আমরা মলিকুলার অরবিটাল থিওরি পড়াই না।
মলিকুলার অরবিটাল থিওরি আমাদেরকে হোমো আর লুমো সম্পর্কে আইডিয়া দেয়। দুইটা শব্দ লেখো, এইচ ও এম ও, বড় হাতের, সবগুলো অক্ষর হবে বড় হাতের, এইচ ও এম ও, হোমো। মলিকুলার অরবিটাল থিওরি কি এটা আমি বুঝানোর ধারে কাছে যাব না, কারণ গেলে খবর আছে আমাদের, তাহলে আর পড়া হবে না কিছুই, মাঝখান দিয়ে সব টাইম লস হবে আর কি। এইচ ও এম ও এর মানে হচ্ছে হাইয়েস্ট অকিউপাইড মলিকুলার অরবিটাল, হাইয়েস্ট অকিউপাইড মলিকুলার অরবিটাল। এখানে অরবিটাল শব্দটা দেখে সবাই আর হচ্ছে আনন্দিত হয়ে যায় না, এই অরবিটাল আর আমাদের ভ্যালেন্স বন্ড থিওরির অরবিটাল এই দুটার মধ্যে আসলে মিল নাই তেমন কোনো, বা অ্যাটমিক অরবিটালের সাথে এই জিনিসের কোনো মিল নাই। হাইয়েস্ট অকিউপাইড মলিকুলার অরবিটাল, মলিকুলার অরবিটাল হচ্ছে আরেক ধরনের কনসেপ্ট, অ্যাটমিক অরবিটালের সাথে এর কোনো মিল নাই। এইচ ও এম ও আর লুমো বলতে বোঝায় লোয়েস্ট আন অকিউপাইড, এল ইউ এম ও, সব বড় হাতের হবে, এল ইউ এম ও, লুমো। লুমো এর মানে হচ্ছে লোয়েস্ট আন অকিউপাইড, লোয়েস্ট আন অকিউপাইড মলিকুলার অরবিটাল। এখানে কি লেখা আছে? ম্যাডাম তো লেখেও নাই মনে হয়। আচ্ছা ম্যাডাম এর ধার দিয়েও যায় নাই, কারণ উনি জানে যে খুব ভালো মতো এটা মলিক, আমাদের যখন পড়াইছিল তখন মলিকুলার অরবিটাল থিওরি ছিল ভিতরে, তো আমরা দেখলো যে কিছুই পারি না, পরে ম্যাডাম বাদ দিয়ে দিছে এটা। যাই হোক, তো হাউএভার এখন এই জিনিস হোমো আর লুমো কি জিনিস আমরা এটা বোঝানোর আশপাশ দিয়েও যাবো না, জাস্ট শুধুমাত্র মনে রাখি হোমো হচ্ছে সেই মলিকুলার অরবিটাল, এন্ড আই এম সেইং মলিকুলার অরবিটাল, খেয়াল করো আমি কিন্তু অ্যাটমিক অরবিটাল বলি নাই, সেই মলিকুলার অরবিটাল যেই মলিকুলার অরবিটালে আমাদের নর্মাল স্টেটে কোনো একটা ইলেকট্রন স্টে করে। এখন লুমো কি জিনিস? লুমো হচ্ছে যখন আনস্টেবল স্টেটে যায়, মলিকুলার অরবিটাল থিওরির কথা বলতেছি, তখন মাল্টিপল লেয়ার্স অফ, তখন মাল্টিপল হায়ার অরবিটালস তৈরি হয়, হায়ার মলিকুলার অরবিটালস তৈরি হয়। এই সব হায়ার মলিকুলার অরবিটালস যেগুলোর ভিতরে আনস্টেবল স্টেটে থাকতে পারে, তার ভিতরে সবচেয়ে কম শক্তি সম্পন্ন যেটা, তার চেয়ে সব তার মধ্যে সবচেয়ে কম শক্তি সম্পন্ন যেই আনস্টেবল মলিকুলার অরবিটাল থাকে সেটাকে লুমো বলে, এবং এই এই কারণে এটাকে লোয়েস্ট আনঅকিউপাইড মলিকুলার অরবিটাল বলতেছে। জাস্ট এইটুকুই আমরা বুঝি, এখন কেন কি কারণে এগুলার কোয়েশ্চেন আমরা করতেছি না আর সামনে আগানো যাক, ঠিক আছে এগুলো বাদ দাও। এখন আসো প্রথমে সিগমা থেকে সিগমা স্টারের পসিবল ট্রানজিশন, হোয়ার ইজ সিগমা ইলেকট্রন, সিগমা ইলেকট্রন হচ্ছে সিগমা বন্ডে থাকে, সিগমা বন্ড কোনটা, যেটা কোনো একটা অ্যাটমের সাথে আর একটা অ্যাটমের যেটা প্রথম সমযোজী বন্ধন তৈরি হয়, প্রথম যদি সিঙ্গেল বন্ড তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথম সমযোজী বন্ধনটাকে আমরা সিগমা বন্ড বলে ডাকি। অলরাইট, আমরা টেকনিক্যাল টার্মের মধ্যে না যাই, এখন সিগমা বন্ড থেকে যদি আমরা সিগমা বন্ডের ইলেকট্রন যে মলিকুলার অরবিটালে থাকে সেটাকে আমরা বলবো সিগমা মলিকুলার অরবিটাল, আর এইটা যখন আনস্টেবল স্টেটে যেতে চায় তখন সবচেয়ে নিম্ন যে আনস্টেবল স্টেটে উন্নীত হলে তার বন্ড ব্রেকিং হবে সেটাকে বলে সিগমা স্টার মলিকুলার অরবিটাল। এর চেয়েও কিন্তু হায়ার স্টেট পসিবল, ঘটনাটা হচ্ছে লসাগুর মতন, যে লোয়েস্ট পসিবল সাধারণ গুণিতককে লসাগু বলে, এই ক্ষেত্রেও একই রকমই, এরও অসংখ্য গুণিতক আছে কিন্তু তার মধ্যে সবচেয়ে ছোটটাকে বলে হচ্ছে লসাগু, না লসাগু বলে না সিগমা স্টার বলে, সো সিগমা স্টারে উন্নীত হয়। এখন ঝামেলাটা হচ্ছে ইউভি লাইট দিয়ে নর্মালি, ইউভি লাইট দিয়ে নর্মালি সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশন করা যায় না, সিগমা থেকে সিগমা স্টার যদি ট্রানজিশন করাও যায় তো সিগমা থেকে সিগমা স্টারে ট্রানজিশন হলে বেসিক্যালি বন্ডই ভেঙে যায়, আর বন্ড ভাঙলে ওই কম্পাউন্ডের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, স্ট্রাকচার চেঞ্জ হলে আমাদের কোনো লাভ নাই, কারণ আমরা স্ট্রাকচার বোঝার জন্যই স্পেকট্রোস্কোপি ইউজ করতেছি, যদি আমাদের বন্ডই ভেঙে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি স্ট্রাকচার যদি বেরো করতে পারি, এই ঘটনা থেকে কোনো ইনফরমেশন বেরো করতে পারি, ততক্ষণে কম্পাউন্ড ভেঙে চুরে আলাদা আলাদা হয়ে গেছে, সো আমাদের তেমন কোনো লাভ নাই সিগমা থেকে সিগমা স্টারে ট্রানজিশনে। এন থেকে সিগমা স্টারে ট্রানজিশন কি, আমি এটা বুঝাচ্ছি না, আগে দেখো এদিকে, এন বলতে বোঝায় কোনো একটা, যেমন আমরা জানি যে ক্লোরিন নামক একটা ই আছে, অ্যাটম আছে, ক্লোরিনে সি এল বন্ড সি এল থাকে, আচ্ছা ওটা আবার বললে তোমরা হারা যাবা, এদিকে দেখা যাক আমাদের কাছে কোনো একটা হ্যালোজেন আছে, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে মিথাইল হ্যালাইড, এখানে একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে, এই তিনটাতেই হাইড্রোজেন বন্ড, কার্বন হাইড্রোজেন আছে, তার মানে দিস ইজ মিথাইল আর এইটা হচ্ছে কোন একটা হ্যালোজেন, সে ফর এক্সাম্পল ব্রোমাইড দেওয়া আছে, ব্রোমিন দেওয়া আছে, সো সব সময় ব্রোমিন একটা বন্ড তৈরি করার পরে 1 2 3 4 5 6টা অর্থাৎ তিন জোড়া
আনপেয়ার্ড ইলেকট্রন বা আনইউজড ইলেকট্রন রাখে, এদেরকে আমরা এন ইলেকট্রন বলে ডাকি, এদেরকে এন পেয়ার বলে ডাকি। এই এন ইলেকট্রন গুলো যদি সিগমা স্টারে ট্রানজিশন হয়, অর্থাৎ একটু আগে আমরা বললাম সিগমা মলিকুলার অরবিটালের যেটা কি বলবো আনস্টেবল স্টেট, তার মধ্যে সবচেয়ে লোয়েস্ট পসিবল আনস্টেবল স্টেট কে বলে সিগমা স্টার, এবং সেইখানে যদি হচ্ছে তোমার এন ইলেকট্রন উন্নীত হতে চায়, তখন এই ট্রানজিশন হয়, অর্থাৎ এন থেকে সিগমা স্টার। বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, এন ইলেকট্রনের জন্য যে মলিকুলার অরবিটাল থাকে তার কোনো আনস্টেবল স্টেটে এন স্টার নামে কোনো অরবিটাল নাই, এটা একটু নোটিস করে রাখো সবাই। সো এন স্টার নামে কোনো মলিকুলার অরবিটাল হয় না বেসিক্যালি, ঠিক আছে? যদিও এন নামক মলিকুলার অরবিটাল ইজ দেয়ার, কিন্তু এর কোনো আনস্টেবল এন স্টার মলিকুলার অরবিটাল হয় না। এগেন কি কারণে? মলিকুলার অরবিটাল থিওরির কারণে, উইচ উই উইল নট গোয়িং টু, আমাদের এত পাগলে কামড়ায় নাই যে ওইখানে যাবো আমরা। অল রাইট, এখন এই জায়গা বর্ণনাতে আসি। বর্ণনাটা হচ্ছে এই রকম যে যদি কোনো একটা সিগমা বন্ড যুক্ত কার্বনের সাথে, খেয়াল করো দিস ইজ কমপ্লিটলি আনস্যাচুরেটেড কার্বন হতে হবে, এন থেকে সিগমা স্টার ট্রানজিশনের শর্ত হচ্ছে এটা আনস্যাচুরেটেড কার্বন হতে হবে, এবং আনস্যাচুরেটেড কার্বনের সাথে একটা হেটেরো অ্যাটম থাকতে হবে। হোয়াট ইজ হেটেরো অ্যাটম? তার মানে নন কার্বন অ্যাটম থাকতে হবে, সে ফর এক্সাম্পল হ্যালোজেন অর অক্সিজেন অর নাইট্রোজেন ইত্যাদি। নাও এই সমস্ত ক্ষেত্রে বলছে এরকম করে যে এই সমস্ত ক্ষেত্রে এইটা ইউভি ভিজিবল লাইট যদি অ্যাবজর্ব করে কোনো মলিকুল, সেই ক্ষেত্রে পসিবল এন থেকে সিগমা স্টারে উন্নীত হওয়া পসিবল, ইম্পসিবল না, পসিবল। তবে আমরা আরেকটা শব্দ বলি, নট কমপ্লিটলি প্লজিবল বলা হয়, ঠিক আছে? প্লজিবল শব্দের অর্থ কি? তার মানে হচ্ছে নট লাইকলি, তার মানে হচ্ছে হওয়া সম্ভব কিন্তু হওয়ার চান্স খুবই কম। কোনটা হওয়া বেশি পসিবল এবং কোনটা থেকে ইনফরমেশন বের করা যায়? পাই থেকে পাই স্টারের ক্ষেত্রে বের করা যায়। পাই ইলেকট্রন গুলো এমনিতেই অনেক দুর্বল ইলেকট্রন, আমরা এগুলোকে ফ্লেক্সিবল ইলেকট্রন বলি, বাংলায় বলে দোলায়মান, ঠিক আছে? তার মানে খুব দ্রুত একদিক থেকে আরেক দিক মুভ করে এরা। পাই বন্ড কাকে বলে? সিম্পল নন টেকনিক্যাল টার্মে যদি বলি, তাহলে দুই অ্যাটমের ভিতরে প্রথম যে বন্ড তৈরি হয় সেটা সিগমা বন্ড হবে, তার পরবর্তী যত বন্ড তৈরি হবে সবই হবে পাই বন্ড, এবং এইগুলোর ইলেকট্রন গুলো প্যারালাল ওভারল্যাপিং এর কারণে খুব বেশি পরিমাণে একজন আরেকজনের সাথে অ্যাটাচ থাকে না, যার কারণে খুব ইজিলি ওগুলোকে ম্যানিপুলেট করে বা প্রলুব্ধ করে খুব ইজিলি স্টেবল থেকে আনস্টেবল স্টেটে নিয়ে যাওয়া যায়। এগেন পাই স্টার কি? সেটা হচ্ছে পাই মলিকুলার অরবিটালের করেসপন্ডিং আনস্টেবল স্টেট, সবচেয়ে কম শক্তি সম্পন্ন আনস্টেবল স্টেট। সো আমি পাই থেকে পাই স্টারে নিয়ে যাওয়া খুবই ইজি, তার কারণ হচ্ছে এদের মধ্যে এনার্জির গ্যাপ খুবই ছোট। ফলাফল যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি ইউভি লাইট ইউজ করি, আগে আমি বলে রাখতেছি ইউভি বা ভিজিবল লাইট খুব শক্তিশালী লাইট না, ইউভি অবভিয়াসলি, কিন্তু ঘটনা হচ্ছে যে ইউভির সব রিজন আমরা ইউজও করি না, আর সব রিজন থেকে আসলে অ্যান্সার মানে খুব বেশি ইনফরমেশনও পাওয়া যায় না। আমরা যেই এলাকার ইউভি ইউজ করা হয় সেইগুলোর এনার্জি তুলনামূলক কম হয়, যার কারণে আমরা পাই থেকে পাই স্টারের ট্রানজিশনটা করাইতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং ওইখান থেকে যে ইনফরমেশন পাওয়া যায় সেই ইনফরমেশনও কাজে লাগানো যায় বা সেটাকে রিড আউট করা যায় খুব এফিশিয়েন্টলি, যার কারণে পাই থেকে পাই স্টার ট্রানজিশনটা আমাদের জন্য খুব বেশি পরিমাণে সুইটেবল। যেমন কোথায় পাই থেকে পাই স্টার ট্রানজিশন হয়? অ্যালকিনস, অ্যালকাইনস, কার্বনিল অ্যান্ড অ্যাজো কম্পাউন্ডস। অ্যাজো কম্পাউন্ডস বলতে কি বোঝায়, কেউ কি বলতে পারবা? হোয়াট ইজ অ্যাজো কম্পাউন্ডস? অ্যাজো কম্পাউন্ড কিভাবে বুঝবো? কার্বনিল আমরা জানি সিও, অ্যালকিন বুঝি ডাবল বন্ড, অ্যালকাইন বুঝি ট্রিপল বন্ড, অ্যাজো কোনগুলাকে বলে? নাইট্রোজেন, নাইট্রোজেন যুক্ত থাকবে। অলরাইট, দেখছো তোমরা যে কোনো একটা বেনজিনের মাথায় যদি নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেনকে আমরা অ্যাজো বলে ডাকি। হাউএভার, সামনে গেলে আমরা আরো দেখতে পাবো। সো এই হচ্ছে পাই থেকে পাই স্টার ট্রানজিশন, যেটা আমাদের জন্য খুবই কার্যকর জিনিস। ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডে পাওয়া যায়, অ্যাজ ওয়েল অ্যাজ মানে যে কোনো আনস্যাচুরেশনের ক্ষেত্রে আমরা এই ধরনের পাই থেকে পাই স্টার ট্রানজিশন পাবো। এবং দেখো যেই ইসের কথা বলা আছে, রেঞ্জের কথা বলা আছে, এই রেঞ্জ গুলো হচ্ছে সুবিধাজনক রেঞ্জ, এই রেঞ্জের আমরা লাইট ইউজ করতেই চাই এবং সেখান থেকে ইনফরমেশন গুলাকেও ইজিলি ম্যানিপুলেট করতে পারি। এখন একটা কথা এখানে বলা আছে, সবাই একটু খেয়াল করো এই লাইনটার দিকে খেয়াল করো, সেটা হচ্ছে যত বেশি পরিমাণে ডাবল বন্ড থাকবে কোনো একটা কম্পাউন্ডের ভিতরে,
তার পাই থেকে পাই স্টার ট্রানজিশন, আমি আবারও বলি পাই থেকে পাই স্টার ট্রানজিশন কিন্তু ইতোমধ্যেই তুলনামূলক কম এনার্জি প্রয়োজন। আর কম এনার্জি প্রয়োজন মানে কি? তার মানে হচ্ছে আমরা ইউভি লাইট সহজে ইউজ করতে পারবো। যদি পাই থেকে পাই স্টার ট্রানজিশন অনেক বেশি এনার্জি লাগতো তাহলে কিন্তু আমার ইউভিতে কাজ হতো না, সেই ক্ষেত্রে আমার আরো নিচের দিকে নামতে হতো। আরো নিচের দিকে কে আছে? সেটা হচ্ছে এক্স রে আছে। নিচের দিকে বলতে তরঙ্গ দৈর্ঘ্য আরো কমাতে হতো, মানে এনার্জি বাড়াতে হতো, এক্স রে থাকবে, কসমিক রে থাকবে ইত্যাদি জিনিস। এখন ওইগুলো তো আমি ইউজ করবো না, কারণ ওইগুলো ডেঞ্জারাস। ওইগুলো স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে তুমি ইউজ করতে গেলে দেখবো যে মানুষের ক্যান্সার হওয়া শুরু করছে, সো ওইটা আমরা ইউজ করতে চাই না। এখন আমাদের পাই থেকে পাই ট্রানজিশন তো ইতিমধ্যে লো এনার্জি ট্রানজিশন, এইটাকে আরো লোয়ার এনার্জি ট্রানজিশন বানানো পসিবল যদি আমি কম্পাউন্ডের ভিতরে কনজুগেশন সৃষ্টি করি। নাও আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ কনজুগেশন? কনজুগেশন কি জিনিস? Anyone? What is conjugation? Conjugation হচ্ছে অল্টারনেটিং পাই বন্ডস বলি আমরা। লেখা আছে এরকম, চারটা কার্বন দেওয়া আছে এবং চারটি কার্বনের এক আর দুই নম্বরের কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, দুই তিন নম্বর এর মধ্যে ডাবল বন্ড নেই, আবার তিন আর চারের মধ্যে ডাবল বন্ড আছে। একই রকম যদি চার পাঁচের মধ্যে না থাকে কিন্তু পাঁচ আর ছয় নম্বর কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে, এটাকেই বলা হয় অল্টারনেটিং ডাবল বন্ড, অন্য কথায় কনজুগেশন বলা হয়। কনজুগেটেড ডাবল বন্ড তাহলে কাকে বলে? কোন একটা মলিকুলের মধ্যে যদি এমন প্যাটার্ন দেখা যায়, আমি একটু দেখি এখানে পাই কিনা, এমন প্যাটার্ন দেখা যায় যে যেখানে পরপর দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড, তার পরবর্তী দুটো কার্বনের মধ্যে দেয়ার ইজ নো ডাবল বন্ড, তারপরের দুটোতে আবারও ডাবল বন্ড, এইটা কিছুটা মনে করতে পারো যে কনজুগেশন। এখানে একটা ডাবল বন্ড, পরবর্তী দুটোর ভিতরে নাই, তারপরের দুটোর ভিতরে আছে, এইখানে আবার থাকবে না, তারপরের দুইটায় থাকবে, এইটাকে বলে হচ্ছে তোমার কনজুগেটেড। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে অক্টা, অক্টা টেট্রাইন বলবো এটাকে, আমরা বানান ভুল লেখা আছে, অক্টা টেট্রাইন ডাবল বন্ড ফাঁকা ডাবল বন্ড ফাঁকা ডাবল বন্ড ফাঁকা, এরকম করে যদি যায় তাহলে সেটাকে বলে কনজুগেটেড কম্পাউন্ড। কনজুগেটেড কম্পাউন্ডে দেখা যায় যে যত বেশি সিঙ্গেল ডাবল বন্ড থাকলে যে পরিমাণে, একটা ডাবল বন্ড থাকলে যে পরিমাণে এনার্জি দরকার ছিল, যদি কনজুগেশন থাকে তাহলে পাই থেকে পাই স্টারের দূরত্ব আরো কমে আসে, তার মানে আরো ইজিলি পাই থেকে পাই স্টারে ইলেকট্রন জাম্প করতে পারে। তো এটা নিয়ে আমরা সামনে পড়বো, আমাদের ইভেন একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও আছে কি কারণে হয় সেটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা সামনে যাওয়া যাক, এন থেকে পাই স্টার ইভেন এইটাও ইউভি লাইটের দ্বারা পসিবল, ঠিক আছে? সো তার মানে এইটাও আর একটা পসিবল ট্রানজিশন আমরা ইউভি স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে এইটাও করতে পারি, এন থেকে পাই স্টার। এন থেকে পাই স্টার বলতে কি বোঝায়? বেসিক্যালি ওই এগেন হেটেরো অ্যাটম যদি থাকে কিন্তু ডাবল বন্ড থাকে, যখন এন থেকে সিগমা স্টার ছিল তখন সিঙ্গেল বন্ডের সাথে হেটেরো অ্যাটম যুক্ত অবস্থায় ছিল, এখন আমাদের হেটেরো অ্যাটমটা অর্থাৎ অক্সিজেন হ্যালোজেন এন্ড সালফার এগুলো আছে হচ্ছে ডাবল বন্ডের সাথে যুক্ত, ফলাফল হিসেবে এখন এন থেকে সে পাই স্টারে, এগেন আমি বলতেছি পাই স্টারটা হচ্ছে তুলনামূলক নিচের দিকে বা এনার্জির হিসাবে তুলনামূলক কম এনার্জেটিক, সো এন ইলেকট্রনগুলো খুব ইজিলি পাই স্টারে জাম্প করতে পারবে এবং ফলাফল হিসেবে ইউভি লাইট ব্যবহার করে, ইউভি সম্পর্কে আমি বলি ইউভি ভিজিবল লাইট, এগুলো তুলনামূলক কম এনার্জির লাইট হবে। তো এই কম এনার্জির লাইট ইউজ করে যদি আমি কম্পাউন্ডকে জায়গায় তুলতে চাই বা কম্পাউন্ডের ভিতরে আমি স্টিমুলেশন দিতে চাই, তাহলে স্বাভাবিকভাবে আমার কম্পাউন্ডের সেই অংশগুলো ইউজ করতে হবে যেগুলো দুর্বল, যে এনার্জি ট্রানজিশনগুলো তুলনামূলক কম এনার্জেটিক, এবং এই কারণে আমি কম এনার্জেটিক আলো দিয়ে কম এনার্জির যে ট্রানজিশন গুলো হয় সেগুলো করার চেষ্টা করতেছি। তুমি সিগমা থেকে সিগমা স্টারে নিবা, সিগমা থেকে সিগমা স্টারে নিতে গেলে বন্ড ব্রেক করতে হয়, আর বন্ড ব্রেক করা নর্মাল আলো দ্বারা পসিবল না। যদি তাই পসিবল হইতো তাহলে আমি টর্চের আলো ফেলতে ভয় লাগতো আমার দেওয়ালের পেইন্টের উপরে, কারণ টর্চের আলো যদি আমি ফেলতাম দেওয়ালের পেইন্টে তাহলে সমস্ত বন্ড ব্রেক হয়ে দেওয়ালের পেইন্টের কালার চেঞ্জ হয়ে যেত। আমরা কিন্তু ইজিলি নর্মাল আলো যে কোনো বস্তুর উপরে ফেললে সেটার ভিতরে, যদি সে ফর এক্সাম্পল তুমি একটা কম্পাউন্ড নিয়ে আসছো, সে কম্পাউন্ড বাজার থেকে কিনে আনলে একটা পাত্রের মধ্যে রাখা আছে, তার উপর টর্চ আলো ফেললে যেটা হচ্ছে ভিজিবল লাইট, যদি সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশন এতই সহজ হতো তাহলে ওই কম্পাউন্ড দেখতে যে হঠাৎ করে ফুটতে শুরু করছে বা ধোঁয়া উঠতে শুরু করছে সেখান থেকে, তো তার মানে হচ্ছে মহাবিপদ হয়ে যেত। এই কারণে আমরা বুঝবো যে সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশন বিধাতা এমন ভাবে সৃষ্টি করে রাখছে যেন দৃশ্যমান আলো দ্বারা, ইউভি বা ভিজিবল লাইট দ্বারা যেন
খুব ইজিলি ওই কাজটা ওই ঘটনাটা না ঘটে, যার কারণে আমরা বাঁচছি, নাহলে দেখতাম যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটা শুরু হইতো, মনে হইতো যে ভূত আসতেছে এখানে, কারণ নানান ধরনের কম্পাউন্ড হঠাৎ করে দেখতে যে ওই কম্পাউন্ডের কালার পরিবর্তন হওয়া শুরু করছে, কি কারণে? সূর্যের আলো পড়ছে এই কারণে। হাউএভার, সো আমরা এমন চেঞ্জ হয় যে চেঞ্জ গুলো বেসিক্যালি শুধুমাত্র ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য দায়ী, বন্ড ব্রেকিং এর জন্য দায়ী না, কোথায়? ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে। নাও আমরা মোটামুটি যেটা পড়বো সেটা হচ্ছে এখন চয়েস অফ সলভেন্টস কিভাবে কি বলবো যে ট্রানজিশনকে প্রভাবিত করে। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা বুঝতে পারলাম টোটালটা রিক্যাপ হচ্ছে এইটাই, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে বেসিক্যালি আমরা ইউভিয়ান ভিজিবল লাইট ইউজ করি, এবং এই লাইটের কাজ কি? মূলত এই লাইটের কাজ হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশন করা। ইলেকট্রনিক ট্রানজিশন সেটা হচ্ছে আমাদের অ্যাটমের বা মলিকুলের ভিতরের ঘটনা, এবং অ্যাটম বলবো না, বেসিক্যালি মলিকুলের ভিতরের ঘটনা। এবং এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সিম্পলি একটা ইলেকট্রন অনলি তার নর্মাল প্লেস থেকে একটা হায়ার এনার্জি স্টেটে উন্নীত হয় যখনই অ্যাবজর্ব করে, আর যেই মাত্র অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করা মাত্র সে বুঝতে পারে যে বাবারে আমার তো এটা জায়গা না, পাই স্টার তো আমার জায়গা না, আমি আমার জায়গায় ফেরত যাই। প্রথমে সে জাম্প করে, জাম্প করে পাই স্টারে যায়, স্টার থেকে ওইখানে যাওয়ার পরে বুঝে যে এটা আমার প্লেস না, সো ইনস্ট্যান্টেনিয়াসলি সে আবারও ফেরত আসে নিজের পাই অরবিটালে, পাই মলিকুলার অরবিটালে, বা অন্য নামে আমরা এটাকে হোমো বলে ডাকি। আচ্ছা একটা ইনফরমেশন তোমরা একটু তাহলে লিখে রাখো, এখানে লেখো যে ইউভি ভিজিবল মানে ইউভি স্পেকট্রোস্কোপিতে, ইউভি স্পেকট্রোস্কোপিতে ট্রানজিশন হয়, ট্রানজিশন হয় হোমো থেকে লুমোতে, হোমো থেকে লুমোতে, LUMO, লুমো সবগুলোই বড় হাতের হবে, হোমোর ক্ষেত্রে HOMO এটা বড় হাতের হবে। সো হোমো থেকে লুমো ট্রানজিশন হয়, তার মানে অকিউপাইড মলিকুলার অরবিটালের সবচেয়ে সর্বোচ্চ যেটা থাকে তা থেকে যেটা আনস্টেবল মলিকুলার অরবিটাল তার সর্বনিম্নটায় ট্রানজিশন হয়। এই কারণে একটাকে বলছি হাইয়েস্ট আর একটাকে বলছি লোয়েস্ট। কিন্তু আর একটা কথা মনে রাখো, হোমো কিন্তু লুমোয়ের চেয়ে, হোমো কিন্তু লুমোয়ের চেয়ে নিচে অবস্থান করে এনার্জির হিসাবে। হোমোর নামে যদিও হাইয়েস্ট আছে, লুমোর নামে যদিও লোয়েস্ট আছে, কিন্তু তারপরে হোমো থেকে লুমো অনেক বেশি উপরে অবস্থান করে, কিছুটা লসাগু আর গসাগুর মতো। দেখবা যে গসাগুর নামে গরিষ্ঠ থাকলেও গসাগু নর্মালি লসাগুর চেয়ে ছোট হয়, আর লসাগুর নামে লঘিষ্ঠ থাকা সত্ত্বেও দেখবা যে গসাগুর চেয়ে এটার মানে মান বেশি হয় আলটিমেটলি। এই ক্ষেত্রেও কিছুটা ব্যাপারটা এরকম। যাই হোক, ভালো উদাহরণ দিচ্ছি আমি বুঝার জন্য, গতবারের স্টুডেন্টরা কেউ মানে ধরতেই পারে না যে হোমো আর লুমো কি জন্য, ওদের সাথে তর্ক করতে করতে আবার পুরা চাপা ব্যথা হয়ে গেছিল গতবার। হাউএভার, এবার আসা যাক যে কিভাবে সলভেন্টের চয়েস কিভাবে আমাদের এনার্জির কে বা অ্যাবজর্ব এনার্জির পরিমাণের উপরে প্রভাব ফেলে। দেখা এখানে বলছে যে আমাদের যে সলভেন্ট আছে, সে ফর এক্সাম্পল এন থেকে পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে কোনো একটা কেস নেওয়া হলো, আমরা জানি যে দুই প্রকারের ট্রানজিশন আমরা অ্যালাউ করছি, আর এন থেকে সিগমা স্টার ইজ পসিবল, ঠিক আছে। এগেন এন থেকে সিগমা স্টার যদি আলোচনা করা হয়, আমি আগেই বলতেছিলাম যে সিগমা থেকে সিগমা স্টার একদমই ইম্পসিবল, এন থেকে সিগমা স্টার যদিও পসিবল বা এইটা আসলে খুব প্র্যাকটিক্যাল না, ওই যেটা বলতেছিলাম নট ভেরি প্লজিবল, অর্থাৎ খুব বেশি পরিমাণে সম্ভাব্য নয়। তো এন থেকে পাই স্টার নিয়ে আমরা আলোচনা শুরু করি। এন থেকে পাই স্টারে বলছে যে কোন ক্ষেত্রে হয়, বেসিক্যালি আমরা জানি ডাবল বন্ড থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ একটা হেটেরো অ্যাটম থাকবে, এবং ওই হেটেরো অ্যাটমের কোনো একটা এন ইলেকট্রন পেয়ার অর্থাৎ আনইউজড ইলেকট্রন পেয়ার আমরা যদি কি বলবো তার হোম থেকে লুমোতে ট্রানজিশন হয় অর্থাৎ পাই স্টারে ট্রানজিশন হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখাচ্ছেও ইভেন এন যেটা অরবিটাল থাকে মলিকুলার অরবিটাল তার তুলনায় পাই স্টার উপরে অবস্থান করে অর্থাৎ এনার্জির গ্যাপ থাকে। এখন যেটা হয় সেটা হচ্ছে যদি আমি পোলার সলভেন্ট ইউজ করি, ভালো মতো খেয়াল করো, কোনো একটা কম্পাউন্ড যার ভিতরে এইরকম একটা বন্ড আছে এবং এই বন্ড থেকে ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করবে, আমি বাইরে থেকে দেওয়া ইউভি লাইট অ্যাবজর্ব করে সে পাই স্টারে উন্নীত হবে এবং ফলাফল হিসেবে সে ইউভিতে সিগন্যাল দেখাবে। এইরকম কম্পাউন্ডের ক্ষেত্রে যদি আমি পোলার সলভেন্ট ইউজ করি, পোলার সলভেন্টের ইফেক্টে পাই স্টার মলিকুলার অরবিটাল তার এনার্জি লেভেল
এই জায়গা থেকে কিছুটা নিচের দিকে নেমে আসে, অল্প একটু নিচের দিকে নেমে আসে, কিন্তু কিন্তু এন নামক যে মলিকুলার অরবিটাল ছিল সেইটা অনেক বেশি পরিমাণে এনার্জিতে নিচে নেমে আসে। এখন লাভ কি যদি দুটো সংখ্যার ভিতরে, এই দুটো সংখ্যার ভিতরে নিজেদের মধ্যে যদি ডিফারেন্স আগের চেয়ে বেশি বেড়ে যায়, তাহলে আলটিমেটলি ট্রানজিশনে এনার্জির পরিমাণ লাগবে বেশি। খেয়াল করো এই দাগটার তুলনায় এই দাগটার লেন্থ অনেক বেড়ে গেছে, আর যদি বাড়েই তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি আগের চেয়ে বেশি এনার্জেটিক লাইট ইউজ করতে হবে। তার মানে ধরা যাক আমি এই কম্পাউন্ডটাকে দুটো সলভেন্টের ভিতরে ডিজলভ করলাম, একটা সেই ফর এক্সাম্পল কি বলবো আমরা, কার্বন টেট্রাক্লোরাইডের ভিতরে নিউট্রাল সলভেন্টের ভিতরে নাও, কার্বন টেট্রাক্লোরাইডে কোনো ডাইপোল মানে পোলারিটি নাই, এটা হচ্ছে নন পোলার সলভেন্ট। আবার আমি পানির ভিতরে নিলাম, এখন পানির ভিতরে নিলাম বা অ্যালকোহলে নাও, অ্যালকোহলে নেওয়া হলো একবার এই সেম কম্পাউন্ড দুটো পাত্রে নিলাম, একটা অ্যালকোহলে ডুবানো অবস্থায় একটা কার্বন টেট্রাক্লোরাইডে ডুবানো অবস্থায়। কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে এই পরিমাণে এনার্জি লাগবে, তার মানে আমি এনার্জি এই ক্ষেত্রে কম লাগতেছে এন থেকে পাই স্টারে উন্নীত হওয়ার জন্য। অপরদিকে আমি যদি অ্যালকোহলের ভিতরে নিই অর্থাৎ পোলার সলভেন্টের ভিতরে নিই, তার পাই স্টার কিছুটা নামবে কিন্তু এন এর এনার্জি লেভেল অনেক বেশি নেমে যাবে। ফলাফল হিসেবে এদের এনার্জি গ্যাপ, কারণ আলটিমেটলি ইলেকট্রনকে এই পজিশন থেকে জাম্প করে এই পজিশনে উঠতে হবে, ইলেকট্রন বুঝবে এনার্জি আমার কতটুকু লাগে, আগে কই ছিলাম এখন কই আছে এটা কিন্তু ইলেকট্রনের ইস্যু না, ইলেকট্রনের দরকার কতটুকু এনার্জি গ্যাপ আমার পার করতে হবে তার উপর ডিপেন্ড করে সে লাইট অ্যাবজর্ব করবে। আচ্ছা আজকে ক্লাস মনে হয় বড় যাচ্ছে, আমি জাস্ট এই পর্যন্ত পড়াই শেষ করে দিচ্ছি, অসুবিধা নেই, এইটুকু জাস্ট মাথার ভিতরে ঢুকাও। সো এখন এই জাম্পের ক্ষেত্রে সে খেয়াল করবে যে আমার কতটুকু এনার্জি প্রয়োজন এবং এনার্জি দেখবে বেশি লাগে। আচ্ছা তাহলে তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, যদি এনার্জি বেশি প্রয়োজন হয় আগের তুলনায় এখন এনার্জি বেশি প্রয়োজন হয়, তাহলে এইখানে যে লাইট ইউজ করছিলাম তার তুলনায় এইখানে কি বেশি ওয়েভলেংথ এর লাইট ইউজ করব নাকি কম ওয়েভলেংথ এর লাইট ইউজ করব? এখানে এনার্জি লাগে কম, এখানে লাগে বেশি, এখানে এনার্জি গ্যাপ বেশি কম, এখানে হচ্ছে বেশি, সো দুই ক্ষেত্রে দুই রকমের লাইট ইউজ করতে হবে। আমার কোয়েশ্চেন হচ্ছে কোন লাইটটার ওয়েভলেন্থ বেশি থাকবে কোনটার কম থাকবে, কেউ একজন হেল্প করো, নিজে থেকে হেল্প করো। স্যার এনার্জি বেশি হলে হচ্ছে ওয়েভলেন্থ লাইট হচ্ছে কম হবে, আর হচ্ছে এনার্জি বেশি কম হলে ওয়েভলেন্থটা বেশি হবে। ইয়েস, তার মানে হচ্ছে তুমি বলতে চাচ্ছো এই সাইডে এখানে কি ওয়েভলেন্থ বেশি লাগবে না কম লাগবে? স্যার দেখিনি আরেকবার একটু, এটা এটার তুলনায় হচ্ছে ওয়েভলেন্থ বেশি লাগবে আর লঙ্গার যেটা সেটা তো ওয়েভলেন্থ কম লাগবে। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে এনার্জি বেশি ক্যারি করে তারাই যাদের ওয়েভলেন্থ বেশি। একটা জিনিস মনে রাখবা, আমরা যখন আমরা বেসিক্যালি ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে যেটা বুঝি সেটা হচ্ছে তুমি কন্টিনিউয়াসলি কম এনার্জির, তুমি ধরো যে ভাবলা যে ওকে স্যার আমি তো ইলেকট্রনকে জাম্প করাতে চাই, তাহলে এক কাজ করি 10 ঘন্টা ধরে কম এনার্জি কম ওয়েভলেন্থ এর লাইট এর উপরে ফেলা যাক, তাহলে ইলেকট্রন জাম্প করে এই পজিশন থেকে এই পজিশনে চলে যাবে। দ্য অ্যানসার ইজ কমপ্লিটলি রং। আমরা জানি যে এনার্জি একটা প্যাকেট ফর্মে বা একটা মাত্র ইউনিট বা একটা কণিকা ফর্মে এসে কোনো একটা ইলেকট্রনের উপর পড়ে, যদি ঠিকঠাক মতো এনার্জি হয় তাহলে ডিরেক্টলি জাম্প করে সে, হ্যাঁ মেসেজ লিখছে কেউ মানে হচ্ছে অন্তরের মনে ঘুম আসতেছে, আচ্ছা ঠিক আছে মোটামুটি এই হচ্ছে অবস্থা, আছে যাই হোক আজকে বাদ দাও, আর বেশি পড়ে লাভ নাই তোমাদের মাথা নষ্ট হবে। তাহলে আমরা মোটামুটি 25টা স্লাইড পর্যন্ত আসলাম, স্লাইড ইস্যু না, এখানে সব স্লাইড এমনিতেও পড়া লাগবে না, আর নেক্সট ক্লাসের মধ্যে আমরা সবকিছু গুটাই ফেলার চেষ্টা করব এইখান থেকে, আর দেন হচ্ছে মুহিত স্যারের স্লাইড থেকে আমাদের কয়েকটা পড়তে হবে, তার মানে 4টা ক্লাসে কি হবে, হ্যাঁ আর আর 2টা আর 3টা ক্লাসের মধ্যে আমাদের ইউভি শেষ হয়ে যাবে, এর চেয়ে বেশি টাইম দেওয়া যাবে না, কারণ এনএমআর এ আমাদের টাইম, আইআর এও টাইম দিতে হবে কারণ ওইগুলা তোমাদের নতুন। আইআর বোধ হয় তোমরা কি পড়ছিলে? আইআর বোধ হয় পড়ো না আগে নাকি পড়ছো? পড়ছিলাম, এনএমআর পড়িনি, শুধু এনএমআর শুধু পড়ো নাই, বাকিগুলো মোটামুটি পড়ছো, ঠিক আছে অসুবিধা নেই। অল রাইট, তাহলে ওরা হয়ে যাবে, ওকে এনএমআর আর 2টা 3টা ক্লাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে এই পার্টের মধ্যে কোয়েশ্চেন করে ফেলো, আর তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো ততক্ষণে। আচ্ছা যার কোয়েশ্চেন নাই সে লিভ নিতে পারো, কোনো অসুবিধা নাই, হয়তো টাইম পাস করে লাভ নেই, যার কোয়েশ্চেন আছে সে থাকো, সে কোয়েশ্চেন করো, অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে ফেলো তোমাদের।
আচ্ছা রেকর্ডিং টপ করে দাও। এই দেখো এখন কিভাবে চিতার স্পিডে সবাই অ্যাটেন্ডেন্স দিচ্ছে, এতক্ষণ ধরে এত চিৎকার চিৎকার করে কারোর কোনো খোঁজ খবর পেলাম না।